পাকিস্তান জমিয়তুলামা, এর নিয়ম হলো প্রতি টার্মের মধ্যে তিন মাস পূর্বে জমিয়তুলামা হিন্দের সভাপতির নাম প্রস্তাব করতে হয়। আমাদের আমাদের ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে আশ্রমমন্ত্রী হিসাবে নাম প্রস্তাব করলাম এখানে সর্বসম্মতি, উনি 2024-25 সভাপতি হওয়ার জন্য। দুই নম্বরে আমরা 1,25,000 সদস্য বানাইব আগামী টার্মে। তিন নম্বরে আমাদের 2001-2010 মধ্যে 14-এর মধ্যে আমরা অনেক সিদ্ধান্ত ওই সভাপতি ওই সরকারের নিকট পাঠিয়েছি, বটা সভা যাতে এটা কার্যকরী করে এটা। তিন নম্বর আমাদের এডিসি এলাকা সীমান্ত এলাকা থেকে যে সমস্ত মানুষ উচ্ছেদ হয়ে আসছে তাদের পুনর্বাসন দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, শৈল্য বিবাহ বিবাহ বাল্যবিবাহ পণপতা বন্ধ করার প্রতি করা। পাঁচ নম্বরে নেশামুক্ত ড্রাগসমুক্ত ত্রিপুরা গঠনের সরকার এবং এতে ভূমিকা নেয়। ছয় নম্বরে আগামী 11 জানুয়ারি আমাদের একটা সভা হইতেছে, যে সবার মধ্যে মুহতমি সব আসতেছেন, প্রিন্সিপাল 157 বছর পরে ওই মাদ্রাসা ব্যাপারে রাষ্ট্রপতি কি বলছেন, প্রধানমন্ত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন, এই ব্যাপারে আমরা এই লিখিত অনুরোধ দিয়ে আপনারা দয়া করি একটু পড়িয়া তাদের সুন্দরভাবে নিউজটা করবেন দিয়ে আমাদের কাছে বন্ধু আপনারা তারা তো দেশ উন্নতি হয়ে যায় না, সংকটে উড়াইতেও পারেন না পাইতেও পারেন, তাহলে ধন্যবাদ আমাদের এখানে আসছেন রাষ্ট্রপতিগুলো, আমরা একটু পড়িয়া সুন্দর একটা নিউজটা করবেন এই অনুরোধটা আমাদের। রাজ্যের বর্তমান পরিস্থিতি আর মানে রাজ্য সরকারের সংখ্যালঘু দেখবো, এই যে অনেকদিন হলো তোমরা রাজ্য সরকার আছে আবার দাবি করতে আছে, দেখার পরে মন্তব্য করবো, এই দাবিগুলা পেশ করতেছি এখন, এরপরে আমরা মন্তব্য করবো। আজকে বিগত প্রায় 6 বছর আমরা চাই মন্দির ঠিক থাক, মসজিদ ঠিক থাক, এই যে আপনারা দেখছেন তো নেটার মধ্যে এটা একটু উচিত হইতেছে না, কারণ সরকারের কাছে দেখা আছে আমাদের এই যে চন্দ্রপুর মসজিদটা প্রায় 12 বছর থেকে নামাজ হইতেছে, কেন নামাজ হবে না, কেন বাধা দিতেছে, এটা আমরা চাই যাতে সরকার এগুলারে আবার নামাজ হয়, আবার মন্দির ছিল না। আমরা দেখেন প্রত্যেকের রাজনীতি বলতেছি, আমরা আমাদের কোন রাজনৈতিক কথা বলতেছি না, আমরা চাই সুন্দর শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা আমরা চাই।